আসসালামু আলাইকুম দর্শক, গত 25শে আগস্ট এই ছবিটা ফেসবুকে প্রচুর পরিমাণে ভাইরাল হয়, হয়তো বা আপনিও শেয়ার করেছেন, আপনার টাইমলাইনটা চেক করেন একটু। দর্শক শ্রোতা, যে ব্যক্তিটা প্রথমে এই ছবিটা ফেসবুকে ছেড়েছেন, তিনি উপরে লিখে দিয়েছিলেন, একটি ছেলে একটি মেয়েকে প্রকাশ্যে উলঙ্গ হয়ে ধর্ষণের হুমকি দিচ্ছে, প্যান্ট খুলে ধর্ষণের হুমকি দিচ্ছে। দর্শক শ্রোতা, এই ছবিটা সম্পর্কে বা এই ব্যাপার সম্পর্কে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে, বা বলতে পারেন গোপন তথ্য আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো ভিডিওটা না টেনে দেখবেন। আমরা যেহেতু এই ব্যাপারটা নিয়ে ভিডিও বানিয়েছি, তাই এটা সম্পর্কে সম্পূর্ণ ব্যাপার স্যাপার আপনাদের জানানো আমার কর্তব্যের মধ্যে পড়ে যায়। দর্শক শ্রোতা, আসলে প্রকৃতপক্ষে এই ঘটনার একটি ভিডিও চিত্রও আছে, সেখান থেকে স্ক্রিনশট মেরে কেউ একজন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বা যে কোনো কারণেই ফেসবুকে ব্যাপারটা শেয়ার করেছিল। যাই হোক, ব্যাপারটা শেয়ার করার পরে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেছে, এটা বলার কিছু অপেক্ষা রাখে না। এরপরে পুলিশ প্রশাসনের, চট্টগ্রামের পুলিশ প্রশাসনের মাথায় আসলো যে আসলে ঘটনাটা একটু তদন্ত করে দেখি। তো তারা ঘটনা তদন্তের আগেই দ্রুত এই বাবলু ছেলেটাকে গ্রেপ্তার করলো, গ্রেপ্তার করে থানাতে নিয়ে গেল। এরপরে তারা তদন্তে নামলো, তদন্তে নামার পরে দেখলো যে ঘটনা ভিন্ন, এক একজন এক এক ধরনের মতামত দিচ্ছে। আসলে প্রকৃতপক্ষে আমাদের সমাজে আমরা কিছু মানুষ আছি ঝগড়া দেখতে পছন্দ করি। আমরা আসলে বাঙালিরা হচ্ছে উৎসুক জনতা, আমরা ঝগড়া ঝামেলার মধ্যে যায় বসে থাকি, দেখতে ভালো লাগে কিন্তু প্রতিবাদ করি না। দর্শক শ্রোতা, আসলে প্রকৃতপক্ষে বাবলু এবং রাজ্জাকের পরিবারের মধ্যে 4 বছরের একটা ঝামেলা চলছে। তো তাদের মধ্যে তুমুল ঝগড়া হচ্ছিল। রাজ্জাকের পরিবার থেকে নাকি তাকে, বাবলুকে বিভিন্ন ধরনের খারাপ খারাপ অঙ্গভঙ্গি দেখাচ্ছিল, এই জন্য বাবলু রেগে টেকে তার যন্ত্র বের করে দেখাইছে রাজ্জাকের পরিবারের মানুষদেরকে। তো দুইজনের বা দুই পরিবারের ঝগড়ার মাঝে হঠাৎ করে এই মেয়েটা প্রবেশ করে যায়। ওই যে পিছনে ক্যামেরা ছিল, ভিডিওতে চলে এসেছে, কেউ একজন স্ক্রিনশট মেরে এইভাবে প্রচার করেছে বা দেশের কাছে প্রেজেন্ট করেছে। যাই হোক দর্শক শ্রোতা, অনেকে আপনারা আবার আমার কথা বিশ্বাস নাও করতে পারেন, আসলে প্রকৃতপক্ষে এই মেয়েটা এখনও পর্যন্ত কোনো মামলা করে নাই, কারণ এটা আসলে একটা দুর্ঘটনাবশত মেয়েটা দুই পরিবারের ঝগড়ার মধ্যে চলে এসেছে। মানে কামটা হইলো কি ভাই, ঝগড়া দেখতে আইসা মেয়েটা ফাইসা গেল। যদিও বা তার কোনো ক্লিয়ার কাট ছবি জাতি দেখতে পারে নাই, যদি দেখতে পারতো হয়তো বা তার এ জীবনে সংসার করা হইতো না। তো ঝগড়া টগড়া দেখতে যাওয়ার আগে সাবধান, দেখতেই পাচ্ছেন একটা বিপদের কারণ কিন্তু হয়ে যেতে পারে। যাই হোক, আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন এরকম বিপদে না পড়েন, বা কেউ যাতে এরকম বিপদে না পড়ে, আল্লাহ বাঁচায় দিছে একটুর জন্যে। দর্শক শ্রোতা, আসলে এদের মধ্যে, এই দুই পরিবারের মধ্যে 4 বছরের যে ঝগড়া কি নিয়ে, এটা নিয়ে আমি কোনো রিপোর্ট পাইনি এখনো পর্যন্ত। অনেকে বলতেছে যে মাদক ব্যবসায়ী ট্যাবসায়ী, মাদক ব্যবসা ট্যাবসা নিয়ে ঝামেলা চলতেছে, যাই হোক এটা নিয়ে আমাদের কাছে সঠিক তথ্য নাই। এবার আসেন, ছেলেটা কি ছাড়া পেয়ে যাবে কি না, এটা নিয়ে একটু আলোচনা করি। দর্শক শ্রোতা, ছেলেটা ছাড়া পাবে না, ছেলেটার বিরুদ্ধে মামলা করেছে, কিন্তু আমরা ছবিতে যে মেয়েটাকে দেখতে পেয়েছি সেই মেয়েটা না। রাজ্জাকের পরিবার থেকে বা রাজ্জাকের পরিবারের একটি মহিলা তার বিরুদ্ধে মামলা করেছে, সে দাবি করেছে যে তাকে উদ্দেশ্য করে বা তার বিল্ডিংকে উদ্দেশ্য করে সেই রকম অঙ্গভঙ্গি দেখাইছে, তাই জন্য তার বিরুদ্ধে নারী নির্যাতন মানে মামলা দিয়ে দিয়েছে। সে এখন কারাগারে, হয়তোবা তার দৃষ্টান্তমূলক শাস্তিও হবে। কি দর্শক, আপনারা কি সবাই হতভম্ব হয়ে যাচ্ছেন যে কি কমেন্ট করবেন বুঝতেছেন না? পুরো ঘটনা কিন্তু বলে দিলাম, এবার আপনাদের কাছে কমেন্ট আশা করছি, কি বলবেন পুরো ঘটনা শোনার পরে? কমেন্ট বক্সে অবশ্যই লিখতে হবে। আর এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা অনেকে বলেন যে ভাই আপনি কষ্ট করে ভিডিও বানান, ফ্যান চালান না কে? ফ্যান চালাইলে ভাই এক্সট্রা সাউন্ড চলে যাবে, বুঝেন নাই? এই জন্য একটা লাইক দেন, এত গরমে বসে থেকে ভিডিও বানাচ্ছে, একটা লাইক হয়ে যাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সমাজে যেন এরকম ঘটনা না ঘটে এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।